মুখোমুখি নিবেদন করছেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি। সহযোগী নিবেদক সেনা গ্রুপ অব কোম্পানিজ, ওয়ান স্টপ বাজার ডট কম, অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, আরোহি ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। নমস্কার, আপনারা দেখছেন আরোহি নিউজ, আর আরোহি নিউজের মুখোমুখির আড্ডা নিয়ে আমি চলে এসেছি নিবেদিতা। আর আমার সঙ্গে আজকের আড্ডায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের যুব সভাপতি সুপ্রকাশ গিরি। নমস্কার, কেমন আছেন দাদা? ঠিক আছি, চলে যাচ্ছে। আচ্ছা, মানে যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তাতে সিচুয়েশনের মধ্যে সবাইকেই সতর্ক থাকতে হচ্ছে। সতর্কতার মধ্যে সকলেই আমরা সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে আমরা যেভাবে করা যায় সেটা চেষ্টা করছি আমরা, যেভাবে ভালো থাকা যায়। আপনি দেখেছি যে সোশ্যাল মিডিয়া ভীষণই অ্যাক্টিভ, এবং এই যে এই ঝড় হলো, মানে এই সাইক্লোন, তারপরে হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন, আপনি প্রচুর জায়গায় ত্রাণ দিয়ে মানে বেড়াচ্ছেন, মানে দেখা যাচ্ছে। তারপরে অভিষেক ব্যানার্জি, তিনিও যখন যান তার সাথেও আপনি, তো পুরো ব্যাপারটাকে কি আপনি মানে এটা কি রাজনীতির কারণে নাকি পুরোটাই মানুষের কথা ভেবে? না দেখুন, রাজনীতি সময় নিশ্চিতভাবে রাজনীতি আমরা করি, কিন্তু যে সময়টা আমরা দাঁড়িয়ে মানুষের কাজে লেগেছি বা এই একটা যে সিচুয়েশন আমাদেরকে সতর্ক করা হয়েছিল আবহাওয়া থেকে যে একটা ব্যাপকভাবে আমাদের এলাকা ক্ষয়ক্ষতি হতে পারে, আমাদের এলাকার মানুষজনের ক্ষয়ক্ষতি হতে পারে, সেই এলাকার যারা বসবাস করে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই সেটা প্রস্তুতি নিয়েছিলাম। এবং সাধারণ মানুষকে যাতে একটা রেস্কিউ সেন্টারে ঝড়ের আগে থেকে তাদেরকে ছড়িয়ে নেওয়া যায়, প্রায় 6,000 থেকে 10,000 মানুষকে আমরা ওই এলাকার সমুদ্র তীরবর্তী এলাকা থেকে আমরা রেস্কিউ করে অন্য জায়গায় অন্যত্র রেখেছিলাম। এবং আমি নিজে প্রত্যক্ষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ঝড়ের সময় এবং এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের দলের কর্মীরা এবং আমাদের যারা সহকর্মী আছে প্রত্যেকেই যেন সাধারণ মানুষের কথা ভেবে তারা মানুষের পাশে থাকে, যাতে মানুষ কোনোরকমভাবে অসুবিধার মধ্যে না পড়ে। তাই আমরা একদম ঝড়ের আগের দিন থেকেই এলাকায় ছিলাম, স্পটে ছিলাম, যেদিনকে জলোচ্ছ্বাস হয়েছে আমাদের এলাকায়, একদম পূর্ব মেদিনীপুর জেলার একদম সমুদ্রের পাশে ছিলাম। আগের দিন রাত থেকে একদম যতক্ষণ চলছিল ততক্ষণ আমরা কিন্তু স্পটেই ছিলাম। এবং তার পরবর্তীকাল থেকে একদম বিকেল দুটো থেকে ঝড় বা জলোচ্ছ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ত্রাণ সামগ্রী নিয়ে নেমে পড়েছি, মানুষকে বিভিন্ন জায়গায় রাখা, তাদের খাওয়া দাওয়ার, বিশেষ করে প্রায় 25 থেকে 26 দিন আমরা আমাদের একদম এলাকা রামনগর থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে কাঁথি, কাঁথি থেকে খেজুরি, খেজুরি থেকে নন্দীগ্রাম, হলদিয়া বিস্তীর্ণ এলাকা আমি ব্যক্তিগতভাবে রাউন্ড করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের অভাব অভিযোগ শুনেছি, যথাসাধ্য চেষ্টা করেছি তাদের যাতে দুবেলা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে ঠিক তেমনইভাবে আমরাও দলগতভাবে এবং একটা সামাজিক দায়িত্ব আমাদের মধ্যে নিশ্চিতভাবে থেকে থাকে যে মানুষ, কোনো মানুষ অভুক্ত না থাকতে পারেন, তার ব্যবস্থা সেটাকে এখন নর্মালাইজ হচ্ছে আস্তে আস্তে। দেখুন, আস্তে আস্তে প্রত্যেকেই তো তার বাড়ি ফিরতে চায়, কিন্তু এমন একটা সিচুয়েশন তখন ছিল যে অনেকে মানুষে বাধ্য হয়ে রেস্কিউ সেন্টারে থাকতে হয়েছে, কেন মানুষের ঘর ধর অনেক জায়গায় জল ঢুকে গেছিল, তারপরে অনেক গবাদি পশু মানুষের চলে গেছে, থাকার জায়গা নেই, আসবাবপত্রে জল ঢুকে গেছে। তো আস্তে 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 করে নর্মাল সিচুয়েশনে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রাজ্য সরকার যে দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে মানুষকে সহযোগিতা করার কথা বলেছেন, সেই প্রকল্পের মাধ্যমে মানুষ আশ্বাস পেয়েছে এবং তারা নিজেরাও কিছুটা হলেও জানে যে সরকার পাশে থাকবে, আস্তে আস্তে বাড়িগুলোকে রিপেয়ার করে আবার থাকার ব্যবস্থা করা। আচ্ছা দাদা, এই বছর একটা সাইক্লোন এবং করোনার প্রকোপ তো চলছেই, এবং আমরা দেখেছি এর আগের বছর আমফান, হ্যাঁ, তো সেক্ষেত্রে তখন ভোটের আগে ছিল, আমি একটু রাজনীতির প্রশ্নে ঢুকছি, তো ভোটের আগে ছিল যেহেতু, তো বিজেপির তরফ থেকে সমানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল যে আমফানে চাল চুরি থেকে আরম্ভ করে ট্রিপল চুরি, মানে নানা রকম, যদিও সেটা খাটেনি বা এখন তার এই প্রশ্নের কোনো ভিত্তিও থাকে না, হ্যাঁ, কিন্তু ক্রমাগত তো তারা এই কথা বলে গিয়েছে এবং কিছু কিছু অভিযোগও এসছে মানে আমাদের কাছে, তো সেটা নিয়ে কি বলবেন? না দেখুন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও পরবর্তীকালে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছিলেন যাতে আমফানে যে 7 দিনের মধ্যে যাতে সরকারি অনুদান মানুষের কাছে পৌঁছে যায়, কেননা ঘর বাড়ি অনেকের ভেঙে গেছিলো, ঝড়ে বাড়ি ঘর ধর উড়ে গেছে, তো মানুষ যদি টাকা না পায় ঘর তৈরি করবে কী করে? 7 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে যেন টাকা চলে যায়। হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা করতে গিয়ে আপনি দেখছেন সারা পশ্চিমবাংলার যত পঞ্চায়েত আছে তার মধ্যে হয়তো 5% পঞ্চায়েতে এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে, যেখানে আমাদের যারা
পঞ্চায়েতের যারা আমাদের দলের কর্মী বা দলের যারা পদাধিকার আছেন তারা কোনো কোনো জায়গায় গাফিলতি করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী, তিনিও পরবর্তীকালে বলেছিলেন যে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে সব মানুষটাকে স্কুটনি করে আমরা দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন। হ্যাঁ, মানে কিছু কিছু অভিযোগ ধরাও পড়ে, নিশ্চিতভাবে অভিযোগ ধরা পড়েছে, এবং তাতে আমরা কিন্তু দলগতভাবে আমরা সেই সকল ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং পরবর্তীকালে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই জিনিস না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। কিন্তু আমাদের একটাই তখন টার্গেট ছিল যে মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অনুদানটা বা সরকারি সাহায্য পৌঁছে দেওয়া যায়। সেটা করতে গিয়ে কোনো কোনো জায়গায় নিশ্চিতভাবে আমাদের হয়তো একটু ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কী বলেছে, রেজাল্ট হচ্ছে যে বিজেপি যে কথাটা বলেছিল বাংলায় যে দেখুন বিরোধিতা সবটার বিরোধিতা হয় না, তো আজকে বাংলার মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে যে চাল চুরি হয়েছে না টাকা চুরি হয়েছে। আজকে বাংলার মানুষ 48% ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ সমর্থন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই সকল অভিযোগ শুধু অভিযোগ করার জন্যই হয়েছে। দাদা, আমি এই যেহেতু এই রাজনীতির প্রশ্নে ঢুকলাম, তো একটা প্রশ্ন ভীষণই প্রাসঙ্গিক হয়ে উঠছে যে আপনার বাবা রাজ্যের মন্ত্রী, হ্যাঁ, এবং প্রথমে যখন ভোটের আগে শোনা গিয়েছিল যে আপনি এখন যুব সভাপতি, তো তখন আপনার একটা টিকিট পাওয়ার একটা ভীষণভাবে সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল, হ্যাঁ, কিন্তু তারপর দেখা গেল যে সেটা হলো না। এবারে যে এই যে ভীষণ মানে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার ভোটের আগে একটা হিরিক বলা যায় লেগেছিল, তো সেক্ষেত্রে মানে আপনার কোনো মানসিক কোনো যন্ত্রণা হয়নি? না দেখুন, এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিবার প্রায় 30-35 বছর আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একদম আমার বাবা সেটা তো মানে আপনার এলাকার সবাই অধিকারী, শিশির অধিকারী, তারাও মানে একদম পুরো তার পুরো পরিবারটাই পুরো প্রথম থেকে মমতা ব্যানার্জি? না না না, প্রথম থেকে ওনারা ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের পরিবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় যুব কংগ্রেসের সভানেত্রী তখন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বাবা, পরবর্তীকালে আমি সেই সঙ্গে যোগ হয়েছি। শিশিরবাবুরা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যখন জয়েন হয়েছিল তখনও তিনি প্রথম থেকে ছিলেন না, তারপর আমরা প্রথম অবিভক্ত মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা তার নাম অখিলগিরি, তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের 98 সালের তিনি সভাপতি ছিলেন, এখন 3টে জেলা। কিন্তু এই ভোটের থেকে অখিলগিরি একটু বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল না? না দেখুন, নিশ্চিতভাবে অখিলগিরির রাজনৈতিকভাবে তিনি অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছেন এবং কোনো দিনই তার চাওয়া পাওয়া ছিল না, কিন্তু যে মুহূর্তে শিশির অধিকারী বা শুভেন্দু অধিকারীরা দলের সঙ্গে গদ্দারি করে বেরিয়ে গেলেন তখন পূর্ব মেদিনীপুর জেলা নয় সে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অখিলগিরির প্রাসঙ্গিকতা বেড়েছিল এবং তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার সাংগঠনিক দক্ষতাকে দল কাজে লাগিয়েছে। এবং তার পরবর্তীকালে আমাকে যদি বলেন যে আমি টিকিট পাইনি বলে, আমার নিশ্চিতভাবে দেখুন আমি দলের জন্য নিশ্চিতভাবে লড়াই করেছি, দল যা বলেছেন তাই সেইভাবেই কাজ করেছি। হ্যাঁ, এটা স্বাভাবিক যে একজন টিকিট পাওয়ার যদি আমার যোগ্যতা ছিল বা আমি পাইনি সেটা সেক্ষেত্রে হয়তো কিছুটা সময় জন্য ব্যানার্জিরও খুব কাছের, দেখুন টিকিট তো 294 জনই পেয়েছে, তার মানে কি পশ্চিমবাংলায় 294 জন নেতা আছেন সেটা নয়, কিন্তু টিকিট সবাইকেই পেতে হবে এরকম কোনো ধারণা নেই। বাট হ্যাঁ, নিশ্চিতভাবে একটা মনোবাসনা থাকে, চিন্তা থাকে, একটা ইচ্ছে প্রত্যেকেরই থাকে, কিন্তু সেটা সাময়িকভাবে একটা হয়তো এফেক্ট ফেলেছিল, কিন্তু বৃহৎ স্বার্থে, দলের স্বার্থে, দলকে আবার জিতিয়ে নেওয়ার স্বার্থে একদম মাঠে নেমেই লড়াই করেছি এবং সঙ্গে ছিলাম, নির্বাচনের সমস্ত ক্ষেত্রে ঘুরেছি এবং দলকে জয়লাভ করানোর চেষ্টা করিয়েছি। না, এই যে অখিলগিরি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠল ভোটের আগে, এটার জন্য কি কোনোভাবে মানে যখন প্রাসঙ্গিক ছিলেন না তিনি, এটার জন্য কি কোনোভাবে অধিকারী ফ্যামিলিকে দায়ী করবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে, ওরা যখনই নির্বাচনে রাজনীতি করতে আসতো যখন থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তবে থেকে পরিবার ছাড়া কিছু চিনতেন না, পরিবারের বাইরে কোন কেউ রাজনীতি করতে পারতো না পূর্ব মেদিনীপুর জেলায়, ইভেন আমরা রাজনীতি করতে পারতাম না, আমাদের কাছে রাজনৈতিক দল আমাদেরকে পদ দেওয়ার ফলেও আমাদের রাজনীতি করতে দেওয়া হতো না, সেখানে এমন একটা জায়গায় আটকে রাখার চেষ্টা হতো, একটা কেন্দ্রে আটকে রাখার চেষ্টা হতো। আর যেহেতু অধিকারী ফ্যামিলি দিদির অনেক কাছের ছিল, সেক্ষেত্রে বাকিরা কি মানে কাছের কিনা জানি না, কাছের ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে অধিকারী পরিবারকে দিদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কিছুটা প্রাধান্য দিয়েছিলেন, তাদের কথা শুনতেন, শুভেন্দু অধিকারীর কথা শুনতেন,
কিন্তু কাছের কিনা বলতে পারবো না রাজনৈতিক ভাবে। তাই জন্য কি আপনাদের দূরত্বটা এতটা প্রকট হতো, মানে কাছে কাছাকাছি আপনারা দেখুন রাজনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে কাছের না থাকলেও মনের দিক থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবসময়ের জন্য ছিলাম, এটা আমাদের কাছে বাড়তি পাওনা। শুভেন্দু অধিকারীরা রাজনৈতিকভাবে কাছের ছিল, কিন্তু মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনই এই পরিবারকে বিশ্বাস করতেন না। এবং এই পরিবার যে ছুরি মারবেন আজকে নয়, এটা এদের স্বভাবই ছিল। কংগ্রেস যখন চলে যাচ্ছে, কংগ্রেসকে তখন তারা ছুরি মেরেছিল, ঠিক। আবার তৃণমূল কংগ্রেস ওরা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া সম্ভব, বিজেপিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, উচ্চাকাঙ্ক্ষা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার চাই, এগুলোকে সামনে রেখে হয়তো ভেবেছিলেন যে বিজেপিতে গেলে সেই চেয়ার হতো উনি পেয়ে যাবে। কিন্তু আজকে তিনি বুঝতে পারছেন, এই যে আপনি বললেন যে কংগ্রেস যখন চলে যাচ্ছে তখন ওরা দল বদল করেছিল, করে তৃণমূলে এসেছিল, তো সেক্ষেত্রে এই তার মানে এই ধারণাটা ছিলই যে একটা যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবারে যেতে বসেছে ডুবন্ত জাহাজ, এবং কারিশমাটা কিভাবে সম্ভব না, ওটা ওরা মনে করেছিল যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আঘাত দিতে পারবো, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা তৃণমূল কংগ্রেসের থেকে হয়তো কোনোদিন আমি পেতে পারবো না, সেই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আমি কিছুজনকে বাইরে বার করে নিই। আজকে দেখুন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপি যেখানে 121 সিটে জয়লাভ করে এগিয়েছিল লোকসভা নির্বাচনে, সেই আজকে এই সকল নেতাদের নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তারা আজকে কিছু করতে পারেনি, আজকে 75 এসে দাঁড়িয়ে গেছে। তো এদের এটা এটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম গ্রাসরুটের মানুষ, যে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, যেভাবে সমর্থন দিয়েছেন, এটা আমাদের কাছে সত্যি কথা বলতে কি আমরা তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা হয়ে থেকেও আমরা ভাবতে পারিনি যে এত জনসমর্থন এইভাবে পাওয়া যাবে। এবার মেদিনীপুর, মানে টোটাল মেদিনীপুরটাই তো এবারে ভীষণই একটা টাফ ফ্যাক্টর ছিল, তো সেক্ষেত্রে ভোটের পর মেদিনীপুর নিয়ে দিদি যেভাবে ভেবেছেন তাতে মানে কি বলবেন? অনেকগুলো মন্ত্রিত্ব আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলায় প্রায় আগে কোনোদিনও হয়নি, প্রায় 7টা মন্ত্রিত্ব তিনি দিয়েছেন, 7 জনকেই দিয়েছেন অবিভক্ত মেদিনীপুর জেলা। আমাদের কাছে এটা বাড়তি পাওনা। পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, এই যে এই জেলায় যদি কোনো এ থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাড়তি গুরুত্ব দিয়েছেন, এবং আগামী দিনে এই অবিভক্ত মেদিনীপুর জেলাকে তিনি একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন। কারণ এই জেলায় প্রচুর জিনিস আছে, যেমন সমুদ্র আছে, যেমন ইন্ডাস্ট্রি আছে থেকে শুরু করে আমাদের যেমন জঙ্গলমহল আছে, এইসব জায়গাকে তিনি বাড়তি গুরুত্ব দিয়ে যেতে আরও ভালো করে এইসব জায়গায় উন্নয়ন করা যায়, তাই হয়তো তিনি তার আলাদা চিন্তাভাবনা আছে মেদিনীপুরকে নিয়ে। শুধু শুভেন্দু অধিকারী আছেন বলে যে 7টা মন্ত্রিত্ব দিয়েছে এগুলো ভুল ধারণা, কিন্তু তিনি আলাদা করেই সবসময়ের জন্য ভাবেন, আলাদা তার চিন্তাভাবনা সবসময়ের জন্য একটু আলাদা রকমই হয়, তাই চিন্তা করেছেন মেদিনীপুরকে অন্যভাবে দেখার। এবার অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে এক পদ এক ব্যক্তি, তো এবার তো আবার এই বিধানসভা চলছিল, এবারে শেষ হচ্ছে বিধানসভা, তো আবার মিটিং হবে যে কোন জেলার কোন জেলা সভাপতি হবে, তো সেখানে কি কোনো রকম আশা রয়েছে? না দেখুন, দলের পদ সেটা আমাদের দলের সুপ্রিমো যিনি আছেন তিনি সর্বময় নেত্রী আমাদের, তিনি মানে এতদিন আপনি যুবটা করলেন তো সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি আশা, দেখুন আশা তো মানুষ অনেক কিছুই করতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা দলের একজন সৈনিক হিসাবে কাজ করি, দল যেভাবে কাজে লাগাবে সেভাবেই আমরা কাজ করতে প্রস্তুত, তাতে এই পদই চাই ওই পদই চাই এরকম পদের কোনো ব্যাপার নেই, দল যেভাবে একজন তার সৈনিককে কাজে লাগিয়ে কাজটা করিয়ে নেবে তাতেই আমরা প্রস্তুত, সেটা কাজ করার জন্যই আমরা রেডি আছি। যারা দল বদল করে বিজেপিতে গিয়েছিল তৃণমূল থেকে তারা আবার ফিরতে চাইছে, এবং এখন বিজেপি মানে তৃণমূলে খুব একটা কথা আমাদের মিডিয়া থেকে উঠেছিল বেসুরো, আপনিও জানেন, তো এখন আবার বিজেপিতে বেসুরো কথাটা ভীষণভাবে শোনা যাচ্ছে। সেই এই বিজেপিই বলেছিল নাকি তৃণমূল কংগ্রেসে ঝান্ডা ধরার লোক থাকবে না। আজকে একটা ঘটনাকে কেন্দ্র করে দেখবেন, গত দুদিন আগে এই মন্ত্রিসভার সম্প্রসারণকে নিয়ে যেভাবে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি হলো, এবং অতীব সত্যি কথা বলেছেন সৌমিত্র খান, হয়তো শুনতে খারাপ লাগছে, অতীব সত্যি কথা, আবার সেই বিজেপিতে এসে শুভেন্দুবাবু এই পরিবারতন্ত্রের কথা বলছেন, কাকে রাজ্যপাল করতে হবে, কাকে এমপি করতে হবে, এই ধরনের কথা, এবং কাদেরকে মন্ত্রী করতে হবে সেটাও নাকি তিনি ঠিক করে দিচ্ছেন। তো এটাই আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী কী গোষ্ঠীবাজি রাজনীতিটা করে গেছেন, এবং সেই রাজনীতিরই আবার প্রতিফলন বিজেপিতে গিয়ে হচ্ছে। এবং বিজেপির নেতারা, আদি নেতারা যারা আগে বিজেপি করেছিল, এটা তো ঠিক যে যারা আগে বিজেপি করেছিল তারা অনেক লড়াই সংগ্রাম করেছে, নিশ্চিতভাবে করেছে,
তারা আজকে পিছিয়ে পড়ছে। আজকে বাবুল সুপ্রিয় কথা বলতে পারেন, বাবুল সুপ্রিয় একদম প্রথম দিনকার দেবশ্রী চৌধুরী থেকে শুরু করে বাবুল সুপ্রিয় একটা ফুল টার্ম মন্ত্রী ছিল, কিন্তু বাংলার জন্য এরা কিছু করেনি, সেটা ঠিক যে ফুল টার্ম মন্ত্রী থেকেও এদের বাংলার জন্য মার্কশিটে জিরো, কিন্তু তারপরেও বলছি যে এরা আজকে একদম পেছনের সারিতে চলে যাবে। এবং আগামী ছ মাস দেখবেন ভারতীয় জনতা পার্টি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পার্টি 30 জন এমএলএ ওদের দলে থাকবে কিনা আমার ডাউট আছে। সৌমিত্র খা আবার কি ফিরছে? এটা আমি বলতে পারবো না, এটা দলের, কালকে তো উনি বলেছেন যে দলের, উনি তো রাজ্য সভাপতি ছিলেন যখন তৃণমূলে ছিলেন, তারপরে এমপি আপনাদের এমপি ছিলেন, আমাদের দলেরই এমপি, উনি কংগ্রেস থেকে আমাদের দলে এসেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এমপি করেছিল, এমপি থাকা অবস্থাতেই তিনি আবার বিজেপিতে জয়েন করে গেছিলেন। তো এদের রাজনৈতিক স্ট্যান্ডটা ঠিক নয়, এরা রাজনীতিতে এরা নিজেরা পদ চায়, হয়তো কালকের সেই পরশুদিনের বিস্ফোরণের কারণ হচ্ছে উনি হয়তো মন্ত্রিত্ব আশা করেছিলেন পাননি বলে, কিন্তু এদেরকে মানুষ বিশ্বাস করবে না, এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে নেই। একটা দল থেকে আরেকটা দল, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপিতে থেকে বলছেন যে এসব ঠিক নয়, এগুলো ঠিক নয়, এগুলো মানুষের কাছে হয়তো তিনি কথাটার মধ্যে যুক্তি আছে, কিন্তু ওনার যে রাজনৈতিক যে স্ট্যান্ড সেটা ঠিক নয়। সেটা রাজনীতি করতে গেলে নিশ্চিতভাবে একটা ভরসা রাখতে হবে, মানুষের প্রতি আস্থা থাকতে হবে, একটা দলের প্রতি তাকে সৌজন্য দেখাতে হবে, কিন্তু এগুলো বিজেপির দ্বারাই সম্ভব। মুকুল রায় জয়েন করলেন, কি বলবেন? না, মুকুল রায় দেখুন, মুকুল রায় বরাবরই যখন তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল, মুকুল রায় আমাদের অন্যতম নেতৃত্ব ছিলেন, সেই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেকেন্ড ইন কমান্ড বলে আমরা, এটা মিডিয়ার ভাষা, অ্যাকচুয়ালি এটা মিডিয়া ইউজ করতো, আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সেকেন্ড ইন কমান্ড বলে কেউ নেই। চাণক্য হয়তো রাজনীতি তিনি অনেক রকমভাবে চলচাকু করতেন, হয়তো সেই জন্য হয়তো অনেকে আপনারা নাম দিয়েছিলেন যে রাজনীতির চাণক্য, বাট মুকুল রায় নিশ্চিতভাবে দল ছেড়ে চলে গেছিলেন, এটা আমাদের কাছে একটা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি আবার পূরণ হলো, এসছেন, নিশ্চিতভাবে সাংগঠনিক কাজ করবেন, সাংগঠনিক লোক, দল শক্তিশালী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, এটা আমাদের কাছে বাড়তি পাওনা হয়েছে। বিজেপি ভোটের আগে তো ত্রিপাল চুরি, চাল চুরি এইসব নিয়ে সরব হয়েছিল, এখন ভ্যাকসিন নিয়ে সরব হয়েছে, যে ভ্যাকসিন কাণ্ড নিয়ে যেটা হয়ে গেল সম্প্রতি আপনি বোধহয় জানেন, তো সেটা নিয়ে কি বলবেন? মানে বিধানসভায় উত্তাল, মানে ওরা একদিনও না বিএ কম বাজেট সেশন অ্যাটেন্ড করেছে, না বিএ কমিটি অ্যাটেন্ড করেছে, মানে সবেতেই ওদের একটা ভীষণ অ্যাগ্রেসিভ। না দেখুন, ভ্যাকসিন কাণ্ড যেটা ঘটেছে সে ঘটনাটা না ঘটলেই অনভিপ্রেত ছিল আমাদের কাছে, না ঘটলেই পারত, কিন্তু যেটা ঘটে গেছে সেটাকে নিয়ে তো এখন আপনি কিছু করতে পারবেন না, সেটাকে কীভাবে আগামী দিনে আবার আরও আরও ভালো করে সেটাকে স্কুটনি করে কীভাবে কাজ করা যায় সেটাই আমাদের পরিকল্পনা। বিজেপির মুখে এগুলো মানায় না, বিজেপি যারা আজকে বিভিন্ন আমাদের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে, যে সকল দেশের টাকা নিয়ে যারা বাইরে বসে আছে, তাদের কোনো স্টেপ নেই, তাদের কোনো এ নেই, প্রধানমন্ত্রীর সঙ্গে তো তাদের ছবি ছিল, আজকে যে বিজেপি আমাদের ছবি দেখাচ্ছে, নীরব মোদি থেকে আরম্ভ করে দেবাঞ্জন, কে দেবাঞ্জন আর নরেন্দ্র মোদি তো এক নয়, দেবাঞ্জনের সঙ্গে একজনের ছবি বেরিয়েছে, দুজনের ছবি বেরিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদির সঙ্গে তো নীরব মোদির ছবি ছিল, ললিত মোদির ছবি ছিল, মেহুল চোকসিকে ভাইয়া বলে ডাকছে, তো তারা সেই বিজেপি কোথায়? সেই বিজেপির তো কোনো, তাদের তো কোনো আওয়াজ নেই। এগুলো করে রাজনীতিতে টিকে থাকা যায়, ফোকাসে থাকা যায়, স্টুডিওয়ে আসা যায়, চ্যানেলের সামনে দাঁড়ানো যায়, কিন্তু এগুলো আসল কাজ নয়। নিশ্চিতভাবে এটা আমাদের একটা গলতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন যে সবাইকে দেখে শুনে কাজ করতে হবে, এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ হলে হবে না, প্রত্যেকেই এক দায়িত্ব আছে, দায়িত্বশীল সবাই, নিশ্চিতভাবে আমরা আগামী দিনে সেটা দেখে শুনে কাজ করার পক্ষেই আমরা এগোবো, কিন্তু বিজেপি এগুলো বলে বিজেপির মুখে মানায় না, ওদের কোনো কাজ নেই এইসব করছে। সৌমিত্র খা, রাজীব ব্যানার্জি, ওরা দুজনেই তৃণমূলের এখন মানে খুবই প্রশংসা করছেন, সোশ্যাল মিডিয়ায় বলুন বা এমনিতেও, তো এই বেসুরোদের, মানে যে কথাটা আমি বলছিলাম, বেসুরো বিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি বার্তা দিয়েছেন, তাহলে কি তৃণমূলে যোগদানের সম্ভাবনাটা অত্যন্ত প্রকট হয়ে উঠছে? দেখুন, এখন ওরা বুঝতে পেরেছে যে আগামী দিনে ভারতবর্ষের 2024 সালে নরেন্দ্র মোদীর বিদায় আসন্ন, 2024 নরেন্দ্র মোদীকে কেউ টিকিয়ে রাখতে পারবে না, রাজনৈতিক অস্তিত্ব রাজীব বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিকল্প, তিনি জানেন যে ভারতবর্ষে এখন আগামী দিনে বিরোধীদের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আগামী দিনে নির্বাচন হবে, তো 2024 যদি মোদী সরকার ভারতবর্ষ থেকে সরে যায় তো পশ্চিমবাংলায় আগামী 20 বছর আর কোনো ভবিষ্যৎ নেই, তৃণমূল কংগ্রেসই একমাত্র ভবিষ্যৎ, তো এগুলো ভেবে তিনি হয়তো আবার আসার চেষ্টা করছেন। তবে আমি বলবো যে
আমাদের 213-215 সিট আমরা জয়লাভ করেছি ইতিমধ্যে, আরও 6টা উপনির্বাচন আছে, সেটাও আমরা জয়লাভ করব। তো স্বাভাবিক কারণে এখনই ওরা এলেই যে আমাদের দলে কোনো কিছু বাড়তি কিছু হবে মনে হয় না, আসতে পারেন, দলনেত্রী সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তে তো এ করতে পারি না, দল যা সিদ্ধান্ত নেবে দলনেত্রী সিদ্ধান্ত, কিন্তু এলে যে আমাদের খুব বেশি লাভ হবে এতে কোনো মানে মানুষ বিচার করে দিয়েছে কে ভুল কে ঠিক। একদমই দাদা, আপনার বাবা মন্ত্রী, তো সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের জন্য কিছু এক্সট্রা মানে কিছু ভালো কাজ বা কিছু পাবে এরকম? হ্যাঁ, নিশ্চিতভাবে। এটা আমাদের কাছে 10 বছর পূর্ব মেদিনীপুর জেলার অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার মূল বিষয় হচ্ছে ফিশারি, ফিশ রিলেটেড, একদম আপনি দীঘা থেকে শুরু করে কোলাঘাট অবধি, ময়না অবধি আমাদের ফিশ নির্ভর জীবিকা হয়, ফিশারি এবং বিভিন্ন মৎস্যজীবীরা বহু সংখ্যায় মানুষ আছে। 10 বছর আমাদের জেলায় ফিশারি ডিপার্টমেন্ট ছিল না, আগে বামফ্রন্টের সময় কিরণানন্দ ফিশারি মিনিস্টার ছিলেন। তো ফিশারিতে কাজ করার প্রচুর জায়গা আছে, মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দাওয়া আছে, মৎস্যজীবীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের যাতে, আপনার এলাকাটাই ওটা, আমাদের এলাকাটাই পুরোটা এবং বিস্তীর্ণ এলাকা, শুধু আমাদের এলাকা নয়, কাঁথি থেকে শুরু করে খেজুরি থেকে নন্দীগ্রাম থেকে ময়না থেকে প্রচুর এলাকায় ফিশারি আছে এবং সেই ফিশারিকে নির্ভর করে বহু মানুষ তার জীবিকা নির্বাহ করে। তো তাতে কীভাবে আরও নতুন করে সাজিয়ে তোলা যায় এটা আমাদের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করব। আর নতুন কিছু পাচ্ছে পূর্ব মেদিনীপুর এরকম মানে যেহেতু মন্ত্রী হয়েছেন আপনার বাবা? না, নতুন নতুন কি পাবে মানে নতুন কিছু হলো কোনো প্রজেক্ট ওখানে? হ্যাঁ, সেটা তো আমরা নিশ্চিতভাবে সরকারের কাছে দৃষ্টিভঙ্গি আমরা রাখবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে পূর্ব মেদিনীপুরে আরও নতুন নতুন করে আমাদের বিভিন্ন প্রকল্প দিয়ে তাদেরকে ফিশারি রিলেটেড হোক, বিভিন্ন আরও আছে, দীঘাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাজিয়ে দিয়েছেন, দীঘাকে একটা মাল্টি ন্যাশনাল জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে দীঘাকে কেন্দ্র করেও আরও বিভিন্ন, এবং সেখানে তাজপুর একটা বন্দর, ফিশারি ডিপার্টমেন্ট আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্লাস তাজপুর বন্দর, এটা আমাদের কাছে বাড়তি পাওনা হবে। তাজপুর বন্দর যদি 5 বছরের মধ্যে করতে পারি বিভিন্ন বিভিন্ন ওই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, বহু কাজ আছে পূর্ব মেদিনীপুর জেলায়, সেটাকে আমরা। আর তারপরে সাতটা মন্ত্রী? আমাদের পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলার উন্নয়ন হোক, বিভিন্ন রকম ভাবে ছেলেরা কর্মসংস্থান পাক, আমাদের বিভিন্ন রকম ভাবে ইন্ডাস্ট্রি যদি আসতে চায় ইন্ডাস্ট্রি আমাদের ওখানে করতে হবে, আমাদের অনেক পূর্ব মেদিনীপুর ফিশারি নিয়ে ইন্ডাস্ট্রি তো হতেই পারে, ফিশারি ইন্ডাস্ট্রি অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় হচ্ছে, প্লাস ফিশারি বাদেও আমাদের জেলায় যেমন কাজু আছে, আমাদের যেমন পান আছে, আমাদের জেলায় যেমন মাদুর শিল্প আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, কাজুকে নিয়ে ভাবা যেতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজুর ওপর বিভিন্ন সেস ট্যাক্স লাগিয়ে দেওয়ার ফলে কাজু প্রায় শেষের দিকে, কিন্তু সেখান থেকে নতুন করে যাতে কাজুকে আবার জীবন দেওয়া যায়, তাদেরকে আবার বাঁচিয়ে রাখা যায়, এগুলো অনেক চিন্তা। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সুপ্রকাশ গিরি, পূর্ব মেদিনীপুরের যুব সভাপতি। আজকের মুখোমুখি আড্ডা এ পর্যন্তই, তবে পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আরোহী নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। নিবেদন করলেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অব কোম্পানিজ, ওয়ান স্টপ বাজার.com, অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া।